निदेहमाद्यं सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारं मयानुकूलेन नवस्यते तं पुमान् भवद्दीं नोत नोतरित आत्मः निदेहमाद्यं सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारं मयानुकूलेन नवस्यते तं भवान भवद्दीं न तरेत स आत्मा। निदेहमाद्यं सुलभं सुदुर्लभं प्लवं सुकल्पं गुरुकर्णधारं मयानुकूलेन नवस्यतेरितं भवान भवद्दीं न तरेत स आत्मा। गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिएछेन जगते आमादे जत प्रकार पूज्य आछे सकल पूजा अपेक्षा भगवान हरि भगवान पूजाई होच्छे सर्वोत्तम। आर सेई सर्वोत्तम पूजा সেই সর্বোত্তম পূজা হরি, তার পূজা যিনি করেন নিরন্তর, যার ভজন তিনি করেন, তিনি তার থেকেও শ্রেষ্ঠ। সেই ভগবত ভক্তকে ভগবানও পুজো করে থাকেন, সেই ভগবত ভক্তকে ভগবানও পুজো করে থাকেন। যেমন সীতামা বিপ্রকে ভগবান শ্রীকৃষ্ণ, সুদামা বিক্রকে স্বয়ং ভগবান নিজে পূজা করেছিলেন। এইভাবে ভক্ত তিনি পূজা করেন, ভক্তকে তিনি পূজা করেন, এটি স্বাভাবিক। সেই ভক্তকে ভগবান পূজা করে থাকেন, সর্বাপেক্ষা পূজ্য ভগবান। আর সেই ভগবানের পূজা বা প্রেমের পাত্র প্রেমিক ভক্ত, সেই ভগবত ভক্তের অগ্রগণী হচ্ছে শ্রী গুরুপাদ পদ্ম। ভগবান যার পূজা করে থাকেন, আর সেবা পূজা যে নিশ্চয়ই সবচেয়ে বড়, তার সেবা পূজা যে নিশ্চয়ই সবচেয়ে বড় তা কথা বলাই বাহুল্য। এটা বলার কোনো প্রয়োজনই হয় না। মদগুরু, জগৎগুরু, মন্নাথ, জগন্নাথ, আমার গুরু সমস্ত জগতের গুরু, আমার গুরু বিদ্বেষী ব্যক্তি জগদীশের বিদ্বেষী, জগতের সকলের বিদ্বেষী, মনুষ্য মাত্রেরই বিদ্বেষী, এই বিচারটা না আসলে আমি গুরুপাদ পদ্মের প্রকৃত ভৃত্য হতে পারি না, গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করতে পারি না। আমার নিজের লঘুতা বোধ হয় না। আমি তিনাদবি শুনিচ ও অমানি মানদ হয়ে হরিকীর্তন করতে পারি না। গুরু সেবার ন্যায় এমন মঙ্গলপ্রদ কাজ আর হয় না। গুরু সেবার ন্যায় এমন মঙ্গলপ্রদ কাজ কার্য আর নাই। সকল আরাধনা অপেক্ষা ভগবানের আরাধনা বড়, ভগবানের আরাধনা অপেক্ষা গুরুপাদ পদ্মের সেবা বড়। সেই প্রতীতি, সেই বিশ্বাস দৃঢ় না হওয়া পর্যন্ত গুরুদেবের আশ্রয় ঠিকমতো আমরা নিতে পারি না, ঠিকমতো হয় না। আমরা আশ্রিত, তিনি আমাদের একমাত্র আশ্রয়, পালক ও রক্ষক, এ বিচার আসে না। সর্বম গুরুবে দদ্যাত, এই সৌতবাণী অনুসারে গুরুপাদ পদ্মে সর্বস্ব সমর্পণ না করলে প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্য, মন, বিদ্যা, কায় প্রভৃতি সব দিয়ে প্রীতির সহিত গুরুসেবা না করলে দ্বিতীয় অভিনিবেশের কবল থেকে, বিষয়শক্তি বা সংসার থেকে নিষ্কৃতি হবে না, নিষ্কাম হওয়া যাবে না, সসুখ কামনারূপ ভবরোগ সারবে না, ভয়, চিন্তা, দুঃখ, মোহ এগুলো কোনোটাই কাটবে না,
সর্বতোভাবে গুরুপাদ পদ্মে আশ্রয় করলে সর্বতোভাবে গুরুপাদ পদ্মে আশ্রয় করলে আমি নির্মোহ নির্ভয় অশোক শোকবর্জিত হতে পারি। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদ্বয় তাহাতে এখন আশ্রয় লভিয়া ছাড়িনু ভবেরও ভয়। যদি আমরা নিকটস্থ মায়াকে জয় করতে না পারি তাহলে এর জন্য একটাই দায়ী, এটা আমরা গুরু ভক্তি করতে পারি নাই। যদি আমরা নিষ্কপটে প্রাণভরা আশীর্বাদ কৃপা প্রার্থনা করি তাহলে গুরুপাদ পদ্ম অবশ্যই অমায়ায় আমার মঙ্গল বিধান করবেন। শ্রী গুরুদেব মর্ত, তিনি মানুষ নন, শ্রী গুরুদেব মর্তলোকের কেউ নন, তিনি অমর বস্তু, নিত্য বস্তু। শ্রী গুরুপাদ পদ্ম নিত্য, তার সেবক নিত্য, তার সেবা নিত্য, তার সেবক নিত্য। সুতরাং কত আশা ভরসা আমাদের, মরণ বলে কোনো জিনিস আমাদের নাই, আমরা বশ্য বস্তু, আমরা বশ্য বস্তু, আর শ্রী গুরুদেব ঈশ্বর বস্তু, সেবক ভগবান। শ্রীকৃষ্ণ বিষয় বিগ্রহ আর শ্রী গুরুদেব আশ্রয় বিগ্রহ, তাকে আশ্রয় করে আমরা ভগবানকে পেতে পারি অনায়াসে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিষয় বিগ্রহ হয়েও, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিষয় বিগ্রহ হয়েও আশ্রয় বিগ্রহ গুরুতত্ত্বরূপে গুরুতত্ত্বরূপে বর্তমান রয়েছেন। শ্রী গুরুদেব ঈশ্বর বা ভগবান হয়েও আমাদেরকে ভগবৎ সেবায় শিক্ষা দেন, নিজে আচরণ করে ভগবানের সেবা করেন। বর্তমানে আমাদের সংসার আসক্তি, বর্তমানে আমাদের সংসার আসক্তি বা কর্তৃত্ব অভিমান প্রবল হয়েছে, তাই এত দুঃখ উদ্বেগ পাচ্ছি। সেই মায়া, সেই মারাত্মক কর্তৃত্ব অভিমান থেকে, সেই মারাত্মক কর্তৃত্ব অভিমান থেকে শ্রী গুরুদেবী আমাকে রক্ষা করেন। কিন্তু আমি রক্ষা চাই কই? আমি তো রক্ষা চাই না, আমি তো মায়াতে ডুবে যেতে চাই, আমি রক্ষা চাই কই? আমি তো রক্ষা চাই না, আমি তো মায়াতে ডুবে যেতে চাই, আমি তো সংসারে আটকে থাকতে চাই। সংসার হতে উদ্ধার পাওয়ার ইচ্ছা থাকলে তো আমি সাক্ষাৎ ঈশ্বরমূর্তি শ্রী গুরুদেবের ভগবত অবতার শ্রী গুরুপাদ পদ্মের ভগবানের প্রতিনিধি প্রেষ্ঠজন বা প্রাণবন্ধু শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধানের জন্য তার সেবা করতাম, তা তো করছি না। সব দিয়ে তার সেবা করিও আশা মেটে না, সব দিয়ে তার সেবা করিও আশা মেটে না। কিন্তু এইরূপ চিত্তবৃত্তি, কিন্তু এইরূপ চিত্তবৃত্তি কি আমাদের হচ্ছে? কিন্তু এইরূপ চিত্তবৃত্তি হচ্ছে কি? গুরুপাদ পদ্মকে ষোলো আনা দেওয়া দূরের কথা, এক আনা দিবার প্রবৃত্তিও জাগছে না। গুরুদেবকে ষোলো আনা দেওয়া তো দূরের কথা, এক আনা দেওয়ার প্রবৃত্তিও যাচ্ছে কি? যাচ্ছে না। সারবস্তুকে সার না করলে, সারবস্তুকে সার না করলে অসার বস্তু কী করে পা? সারবস্তুকে সার না করলে, অসার বস্তুকে ধরে রাখলে সারবস্তু অর্থাৎ পরম সেই বস্তুকে পাব কী করে? গুরুদেবের ভগবত বুদ্ধি না হওয়ার জন্যই আমাদের এই দুরবস্থা। গুরুদেবের ভগবত বুদ্ধি না হওয়ার জন্যই আমাদের এই দুরবস্থা, এত সংসার প্রবৃত্তি বা মায়ার প্রতি আসক্তি। এই জন্যই বলছি গুরুপাদ পদ্ম
কে মর্তজ্ঞান বা মনুষ্যবুদ্ধি করো না, তিনি তোমার অনন্ত জীবনদাতা, তোমার ভবরোগের বৈদ্য, ভবরোগের বৈদ্য। সর্বতভাবে তোমার রক্ষক, পালক, উপকারক, নিঃস্বার্থ বান্ধব তিনিই একমাত্র। আমরা যদি পূর্ণভাবে গুরুপাদ পদ্ম আশ্রয় করবার জন্য প্রস্তুত না হই, আমরা যদি পূর্ণভাবে গুরুপাদ পদ্ম আশ্রয় করবার জন্য প্রস্তুত না হই, তাহলে যে পরিমাণে কপটতা বা অবহেলা করলাম সেই পরিমাণে ঠকে গেলাম, ঠকে যাচ্ছি। এসব কথা আমাদের চিন্তার বিষয় হওয়া উচিত, বড় ভয়ঙ্কর। নতুবা সৎগুরুর চরণাশ্রয় করেও বিশেষ কিছু লাভ বা মঙ্গল হবে না। সকল মঙ্গলের মঙ্গলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কৃপা করে আমাদের সকল মঙ্গল যার হাতে সমর্পণ করেছেন, আমার মঙ্গলের সমস্ত দায়িত্ব যার হাতে দিয়েছেন, আমি যদি তার নিকট শতকরা শতপরিমাণে আমাকে অর্থাৎ আমার সব কিছু তার চরণে অর্পণ না করি, আমার সর্বস্ব তাকে না দিয়ে যদি কপটতা করি, তাহলে তিনি সম্পূর্ণ মঙ্গল আমাকে কি করে দিতে পারবেন? আমি অন্তরে সংসারের জন্য ব্যস্ত থেকে বাইরে লোক দেখানো মিছা ভক্তি বা ভণ্ডামি করলে সর্বজ্ঞ তিনি আমাকে বাধ্য হয়ে বঞ্চনা করে থাকেন, তিনি তো বঞ্চনা করতে চান। শাস্ত্র বলছেন, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তত্। শাস্ত্র বলছেন যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। আমি সর্বতভাবে গুরুকৃষ্ণের সেবা না করে মায়ার সেবায় অর্থাৎ আত্মীয় স্বজনের সেবা ব্যস্ত হয়ে থেকে যখন গুরুকৃষ্ণকে বঞ্চনা করি, তখন অন্তর্যামী গুরুদেব কৃপা করে আমাকে বলেন, তুমি তো শিষ্য হও নাই, তুমি শাসন নেবে না, আমার কথা তুমি শুনবে না, তোমার হৃদয়ে পাপ আছে। বিশ্বাসঘাতক মনের কথা এবং জগতের লোকের আদর্শ বিচারের কথা শোনার দরুন বর্তমানে আমার কথা শোনবার মতো তোমার কান এখনও প্রস্তুত হয় নাই। তুমি এখনও আমার কথা বুঝতে পারবে না, সুতরাং তুমি বঞ্চিত হলে। তাই আবার বলছি, ঠিক গুরুদেব আমার জন্য অমায়ায় যে ব্যবস্থা করেন তা নত শিরে গ্রহণ করাই আমার কর্তব্য, ইহাই আশ্রিত আবার শিষ্যের লক্ষণ, নতুবা অমঙ্গল অবশ্যম্ভাবী। হে আমার বন্ধুবর্গ, তোমরা ভোগী হওয়ার চেষ্টা করো না, ইন্দ্রিয় দ্বারে বিষয়ভোগ করতে যেও না, কারণ এই জগতের সবই গুরু সেবার উপকরণ, সবই কৃষ্ণ সেবার বস্তু। গুরু সেবার উপকরণে ভোগবুদ্ধি হলে মঙ্গল হবে না। প্রত্যেক বস্তুতে গুরু সম্বন্ধ দর্শন না হলে অমঙ্গল অনিবার্য। প্রত্যেক বস্তুতে গুরু সম্বন্ধ দর্শন না হলে অমঙ্গল অনিবার্য। জগদানন্দ পণ্ডিতজি মহাশয় বলেছিলেন, দীক্ষাকালে অকৈত্তবে আত্মনিবেদনে সর্বপাপ ক্ষয়,
দীক্ষার এটি হলো ব্যাখ্যা। দীক্ষা কাকে বলে কেউ যদি প্রশ্ন করে তাহলে উত্তর এই, দিব্য জ্ঞান যত দদ্যাত কুরিয়াত পাপস্য সংশয়ম, যাতে দিব্য জ্ঞান পাওয়া যায় যে পদ্ধতির দ্বারা অনন্তকালের পাপ রাশি ভস্মীভূত হয়ে যায় তাকেই বাস্তবিক পক্ষে দীক্ষা বলা। এখন গুরুচরণে সর্বাঙ্গীনভাবে শরণাগত ভক্ত তার পাপরাশি জ্বালিয়ে দিতে পারেন সম্ভব, কিন্তু যিনি সর্বান্তকরণে গুরুচরণে আশ্রয় করেন নাই, যেটা পৌপাদ এতক্ষণ বললেন তোমার ভেতরে কপটতা আছে, তোমার ভেতরে পাপ আছে, কারণ তুমি আত্মসমর্পণ করবে না, তাহলে গুরুপাদ গুরুপাদ পদ্মে গুরুচরণে আত্মনিবেদন করলে পরে তবেই দেখা যায়, তবেই এবার সর্বপাপ থেকে বিনির্মুক্তি এবং দিব্য জ্ঞানের উন্মেষ হয়। পৌপাদ প্রায় বলতেন তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা এক নয়, তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা কখনোই এক নয়, তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা কখনোই এক নয়, এটা কখনো এক নয়, বাইরের দৃষ্টিতে এক বলে মনে হয় কিন্তু এক নয়। তাই জন্য বলছেন যে যদি দীক্ষাকালে আত্মসমর্পণ হয় সর্বাঙ্গীনভাবে তাহলেই তার বাস্তবিক গুরুচরণ আশ্রয় হয়, আর আশ্রয় না হলে পরে অর্থাৎ আত্মনিবেদন না করলে দীক্ষার কোনো তাৎপর্য সেরকম থাকে না, সেবায় অধিকার পাওয়া যায় না, তাহলে পূর্বে যত জগদানন্দ পণ্ডিত বলছেন পূর্বে যত পাপাদি বহু জন্ম করে হরিদীক্ষা মাত্রে সেই সব পাপে তয়, হরিদীক্ষা মাত্র বাস্তব সেই সব পাপে তরে যাবে। অকৈত্তবে করে যবে আত্মনিবেদন কৃষ্ণ তার পূর্ব পাপ করেন খণ্ডন, নিষ্কপটে যদি আত্মনিবেদন করে কৃষ্ণ তার পূর্ব পাপ করেন খণ্ডন। প্রায়শ্চিত্ত তার আর করার প্রয়োজন পড়ে না, প্রায়শ্চিত্ত করিবারে তার নেই হয়, দীক্ষামাত্র পাপ কয় সর্বশাস্ত্রে কয়, নিষ্কপটে হরিয়াশ্রয় করে যেই জন সর্ব অপরাধ তার বিনষ্ট তখন, আর পাপ তাপে কভু রুচি নাহি হয়, পুন পাপ দূরে যায় মায়া করে জয়। আলোচনা প্রসঙ্গে বলা যায় ভক্তি একরকম নয়, ভক্তির বিভিন্ন রকম পর্যায় আছে, কনিষ্ঠ থেকে আরম্ভ করে মধ্যমী উত্তম অধিকারী এগুলো সব আলোচনা করা হয়েছে। আরও এক বিষয় হল ভক্তিকে কখনো আরব সিদ্ধা ভক্তি বলা হয়, কখনো সঙ্গসিদ্ধা, কখনো সর্বসিদ্ধা। এই যে আরব সিদ্ধা ভক্তি, এটা কনিষ্ঠ ভক্ত যেমন ভগবানের আদেশে, ভগবান মানে গুরুদেব, এখানে গুরুদেবের আদেশে যখন সে সেবা পূজা করে সেবা করে, তার গুরু বৈষ্ণব ভগবানের পূর্ণ বিশ্বাস নাই। গুরুদেব বলেছেন অতএব
সেই বিশ্বাসটা নিয়ে চেষ্টা করছে, অর্থাৎ সে সৎ আরোপ করছে, আরোপ সিদ্ধা ভক্তি, সে আরোপ করছে যে এটা চিন্ময়, একে পুজো করতে হয়, এই বিচার নিয়ে করছে, নিজের কোনো অনুভব নাই, এটা বলে আরোপ সিদ্ধ ভক্তি। অর্থাৎ সে সবই করছে কিন্তু তার মধ্যে কোনো রকম তার এ নেই, আরোপ করছে। সঙ্গ সিদ্ধা ভক্তি, বৈষ্ণবের সঙ্গ বলে তার ভক্তিতে রুচি হলো, যেমন বেদের কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সনাতন গোস্বামীকে, নারদের সংস্পর্শে সে বেদ ভক্তি অর্জন করলেন, তাহলে এইভাবে সঙ্গগুণে অনেকেই করেছেন, ময়দানব পঞ্চপাণ্ডবের সঙ্গ করেছিলেন, ময়দানব যখন ওই সভা বানিয়েছিল, যখন ইন্দ্রপ্রস্থতে সভা বানিয়েছিল, সেই সময় পঞ্চপাণ্ডবের সঙ্গ হয়েছিল, এইভাবে অনেকেই সঙ্গগুণে হয়। আর যেটাকে বলে সর্বসিদ্ধা ভক্তি, সেটা যেটাকে বলে সর্বসিদ্ধা ভক্তি সেটা কি? সর্বসিদ্ধা ভক্তি বলা হয় বহু ভাগ্যক্রমে যার ভজন ক্রিয়া চলছে ভগবানের ইচ্ছায়, গুরুদেবের কৃপাতে তিনি ভজন করছেন, চেষ্টা করছেন, আর তার হরিকথা কীর্তনেতে প্রবল আগ্রহ দেখা দিচ্ছে, গুরুকৃপা বলে তার প্রচণ্ড হরিনাম সংকীর্তন হরিকথাতে প্রচণ্ড মতি, এরকম ধরনের অবস্থা সৃষ্টি হল। এবং ভজনক্রিয়া করতে করতে তারপর বাস্তবিক যে সাধন ভক্তি এটা শুরু হলো, এবং যে এবং তার অন্তঃকরণে গুরু কৃপাতে শ্রবণ কীর্তনের প্রতি তীব্র অনুরাগ দেখা দিল। এই যে শ্রবণ কীর্তনের প্রতি তীব্র অনুরাগ দেখা দিল শ্রবণ কীর্তনের প্রতি, এর মানে হলো ভক্তিদেবী তিনি সেই হৃদয়তে বসে পড়েছেন এবং তার সমস্ত ইন্দ্রিয় গ্রামকে অভিভূত করেছেন। ভক্তিদেবী সমস্ত ইন্দ্রিয় গ্রামের অধিষ্ঠাত্রী হিসাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, তার চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতে ইচ্ছে করে, কান দিয়ে ভগবানের কথা শুনতে ইচ্ছে করে, জিহ্বায় ভগবানের নাম উচ্চারণ করতে ইচ্ছে করে। এই সময়তে ভক্তিদেবী স্বয়ং তার হৃদয়তে এসে বসেন, এতে তার স্বরূপের যে ধর্ম সেটা প্রকাশ পায়, এটাকে বলে সর্বসিদ্ধা ভক্তি। এখন দীক্ষা যদি বাস্তবিক না হয় সেক্ষেত্রে কি হয়, কেউ যদি প্রশ্ন করেন, দীক্ষা যদি না হয়তো দীক্ষার সময় আমার শরণাগতি ছিল না, 100 ভাগ আমি আত্মনিবেদন করি নাই, তাহলে যে পরিমাণে আমি আত্মনিবেদন করেছি সেই পরিমাণে আমি ফল পাব, সেই পরিমাণে, তার বেশি নয়, তার বেশি আর পাওয়া যাবে না। সেই জন্য বলছেন যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে তো আমি তো দীক্ষা নিয়েছি অনেক বছর, তাহলে আমার কী হবে? শরণাগতি যদি না হয়, বাস্তবিক দীক্ষা না হয়ে থাকে, তাহলে তার কি হবে? সেটা প্রভুপাদ বলছেন তার স্বীকৃতি মাত্র হবে, ভগবত সেবা অধিকার সে পাবে না, ভগবত সেবায় অধিকার সে পাবে না, সে স্বীকৃতি মাত্র অর্জন করবে। বোঝা গেল? তাহলে বাস্তবিক দীক্ষার মানে হল যদি আত্মসমর্পণ বাস্তবিক হয় সদ্গুরু চরণে, তার সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়,
পূর্বে যত পাপাদি বহু জন্ম করে হরিদীক্ষা মাত্রে সেই সব পাপে তরে। হরিদীক্ষা হলে যদি নকল হয় তাহলে আর হবে না। অকৈত্ববে করে যাবে আত্মনিবেদন, এই কথাই বলছেন, সে কথাই অকৈত্ববে করে যাবে আত্মনিবেদন, কৃষ্ণ তার পূর্বতাপ পূর্ব পাপ করেন খণ্ডন, প্রায়শ্চিত্ত করিবার তার নেই হয়, তাকে আর প্রায়শ্চিত্ত করবার কোনো প্রয়োজন হয় না, প্রায়শ্চিত্ত করিবারে তার নেই হয়, তাকে আর প্রায়শ্চিত্ত করবার কোনো প্রয়োজন হয় না, দীক্ষা মাত্র পাপ ক্ষয় সর্বশাস্ত্রে ক্ষয়, নিষ্কপটে হরিয়াশ্রয় করে যেই জন সর্ব অপরাধ তার বিনষ্ট, তখন বিনষ্ট তখন যে হরিচরণ আসল, আর পাপ তাপে কভু নেই রুচি, কভু রুচি নেই হয়, আর কোনো পাপ তাপ করবার জন্য কোনো রুচি হয় না, পুনঃ পাপ দূরে যায় মায়া করে জয়, পাপ দূরে যায় আর মায়া জয় হয়ে যায়। এবার জগদানন্দ পণ্ডিত বলছেন সেবা অপরাধের বিষয়ে, সেবা অপরাধ অনেক প্রকার, সেবা অপরাধ অনেক প্রকার, সেবা অপরাধ যাই হোক, এখন তবে তার বলছেন যে সেবা অপরাধ তবে তার কভু হয় সেবা অপরাধ, সেই অপরাধে হয় ভক্তিক্রিয়াবাদ, যদি সেবা অপরাধ হয় তাহলে ভক্তিক্রিয়া বাদ হয়ে যায়, সেক্ষেত্রে আর কিছু করার থাকে, ভক্তিক্রিয়া বাদ হয়ে যায়। সেবা অপরাধ হলে পরে ভক্তিক্রিয়া সব বাদ হয়ে যায়, আর কিছু করার থাকে না। সাধু সঙ্গে করে কৃষ্ণ নামের আশ্রয়ে নামাশ্রয়ে সেবা অপরাধ নষ্ট হয়। সেবা অপরাধের ব্যাপারে ভক্তিরস অমৃত সিন্ধু গেল কার্তিকে আলোচনা করা হয়েছিল, তার মধ্যে সমস্ত কিছু বলা হয়েছিল বিস্তৃতভাবে। বিভিন্ন রকম সেবা অপরাধের কথা আলোচনা হয়েছিল। সাধু সঙ্গে করে কৃষ্ণ নামের আশ্রয় নামাশ্রয়ে সেবারত সেবা অপরাধ নষ্ট নষ্ট হয়। নাম কৃপা হইলে জীব সর্বশুদ্ধি পায়, নামের যখন কৃপা হয়, নামের যখন কৃপা হয় তখন তার নামের কৃপা হইলে, নাম কৃপা হইলে জীব সর্বশুদ্ধি পায়, সমস্ত রকমের শুদ্ধি লাভ 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 করে। ৬৪ প্রকার ভক্তি অঙ্গের আমরা জানি, ৬৪ প্রকার ভক্তি অঙ্গের কথা আমরা শুনেছি, আর তার মধ্যে ১০টা হচ্ছে অত্যন্ত প্রধান, শ্রী গুরুচরণ আশ্রয় শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক। তাহলে দেখো প্রথমে কথাটা লোকে কতটা ভ্রান্ত অবস্থায় রয়েছে, আদৌ গুরুপদাশ্রয় যেটা উপগোস্বাদ বলেছেন, তাহলে গুরুচরণ আশ্রয় মানে গুরুদেবকে বরণ করলাম, আমি আমার গুরু, তাহলে গুরুচরণ আশ্রয় গ্রহণ, শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক শ্রী গুরুর নিকট তদ্বিষয়ে সদ্ধর্ম পৃচ্ছা যেটাকে বলে শ্রদ্ধাপূর্বক শ্রী গুরুদেবের সেবা, সাধুগণের আচরিত পথের অনুসরণ, ভজনের রীতিনীতি বিষয়ে প্রশ্ন, কৃষ্ণের প্রসন্নতা হেতু স্ত্রী পুত্র সম্পত্তি প্রভৃতি ভোগ ভোগ ত্যাগ, তীর্থবাস বা তীর্থ মাহাত্ম্য শ্রবণ,
যে পরিমাণে ভোজন না করলে জীবন নির্বাহ হয় না, ঠিক সেই পরিমাণে ভোজনাদি করা মিতাহারী আকিঞ্চন, একাদশী জন্মাষ্টমী এসব ব্রত পালন অনুষ্ঠান করা, অশ্বত্থ তুলসী আমলকি প্রভৃতি বৃক্ষের গো ব্রাহ্মণ বৈষ্ণবের যথোচিত সম্মান, এটা দশটা। আর দশটা পরিবর্জনীয় হচ্ছে ভগবত বহির্মুখ ও অবৈধ স্ত্রী সঙ্গী অসাধু জন সকলের সংসর্গ পরিত্যাগ, বহু শিষ্য ও অনধিকারী ভালো করে খেয়াল করতে হবে, বহু শিষ্য গ্রহণ করা নিষেধ, আবার অনধিকারী শিষ্য যার কোনো অধিকারই নেই শিষ্য হ, তাহলে বহু শিষ্য ও অনধিকারী শিষ্য না করা, যাতে ভজনের বিঘ্ন জন্মায় এরূপ বিরাট খালি বাইরের বাহ্য অনুষ্ঠান আদি বর্জন করা, চার বহু শাস্ত্রের অভ্যাস ও ব্যাখ্যা, বহু শাস্ত্রের অভ্যাস ও ব্যাখ্যা ও বিবাদ আদি ঝগড়া তর্ক এগুলো পরিত্যাগ, ব্যবহারে কৃপণতা ত্যাগ, ব্যবহারে কৃপণতা ত্যাগ মানে যে ব্যবহারের দ্বারা জীবের বন্ধন হবে, কৃপণতা ত্যাগ মানে তুমি কৃপণতা করে যে হরিভজন হরিভক্তি হরি সেবার অনুকূলে আচরণ এগুলো যদি না বলা হয় তাহলে ব্যবহারে কৃপণতা শোক ও ক্রোধাদির বশীভূত না হওয়া, অন্য দেবতার প্রতি নিন্দা বা অবজ্ঞা ত্যাগ করা, কায় মনোবাক্যে কোনো প্রাণীকে উদ্বেগ না দেওয়া, সেবা অপরাধ নাম অপরাধ ত্যাগ, গুরু কৃষ্ণ ও ভক্ত সম্বন্ধে নিন্দাদি সহ্য না করা, এইভাবে দেখা যায় ৩২ প্রকার সেবা অপরাধের কথা একটু উত্থাপন করা উচিত। ৩২ প্রকার সেবা অপরাধের কথা আমি খালি বলেই যাব ভগবানের ইচ্ছায়, আলোচনা অনেক সাপেক্ষ সময় সাপেক্ষ, যাই হোক, তাহলে ৩২ প্রকার সেবা অপরাধের কথা বলছেন, সেগুলো কি শিবিকা অর্থাৎ পালকি প্রভৃতি আরোহণ করে ভগবত গৃহে গমন, পাদুকা পায়ে দিয়ে ভগবত গৃহে গমন, অভীষ্ট দেবের জন্মযাত্রা উৎসবাদির অনাদর অনুষ্ঠান না করা, অভীষ্ট দেবের সম্মুখে উপস্থিত হয়ে প্রণাম না করা, উচ্ছিষ্ট অবস্থায় ভগবত বন্দনাদি, অশৌচ অবস্থায় ভগবত বন্দনাদি, এক হস্তে প্রণাম, অভীষ্ট দেবের সম্মুখে প্রদক্ষিণ, অভীষ্ট দেবের সম্মুখে প্রদক্ষিণ অর্থাৎ ভগবানের অভীষ্টদেবের সম্মুখে প্রদক্ষিণ অর্থাৎ ভগবানের দক্ষিণ পশ্চাৎ ও বাম দিকে যেভাবে প্রদক্ষিণ করা হয়েছে, সম্মুখে এসো তার পরিবর্তন না করে সেইভাবেই প্রদক্ষিণ করা, অর্থাৎ নিয়ম হলো এইখানে একটু কথা বলা, ভগবত মন্দির পরিক্রমা করবার সময় আমরা পরিক্রমা করেই যাই, কিন্তু যতবার ভগবানের সম্মুখে আসব ততক্ষণ পরিক্রমাটাকে বন্ধ রেখে সামনে দিকে তাকিয়ে ভগবানকে প্রণাম করে আবার পরিক্রমা, সেটা না করে যদি আমি খালি পরিক্রমা করে যাই সেলে তো সেবা অপরাধ হবে। তাহলে কি বলছেন, অভীষ্ট দেবের সম্মুখে প্রদক্ষিণ অর্থাৎ ভগবানের দক্ষিণ পশ্চাৎ বাম দিকে যেভাবে প্রদক্ষিণ করা হওয়া উচিত, সম্মুখে এসেও তার পরিবর্তন না কর সেইভাবেই প্রদক্ষিণ করলে অপরাধ হয়, অর্থাৎ ভগবান
বা গুরুদেব ভগবানের সম্মুখে প্রদক্ষিণ করতে এলে আবার ভগবানের দিকে তাকাতে হবে, প্রণাম করতে হবে, আবার সেই প্রদক্ষিণ করে এইভাবে প্রদক্ষিণ করার কথা বলা আছে। অর্থাৎ ভগবানকে পিষ্ট দর্শন করাতে নাই, সম্মুখে তাহলে বলছেন অভীষ্টদেবের সম্মুখে, অভীষ্টদেবের সম্মুখে পদপ্রসারণ, ভগবান সম্মুখে রয়েছে, অত পাটাকে লম্বা করে বসে পড়লাম। ভগবানের সম্মুখে পর্যাঙ্ক বন্ধন, অর্থাৎ ভগবানের সম্মুখে এক হাতের দ্বারা হাতে হাতটাকে সামনে গুটিয়ে যেরমভাবে বক্তৃতা দেয় সেরকম জানু আবদ্ধ করে উপবেশন করা অন্যায়। অর্থাৎ ভগবানের সম্মুখে পর্যাঙ্ক বন্ধন, অর্থাৎ ভগবানের সম্মুখে হস্ত দ্বারা কোটি দেশে বা জানু দুই জানু আবদ্ধ করে উপবেশন করা নিষিদ্ধ। ভগবানের সম্মুখে শয়ন করা, শুয়ে পড়া, ভগবানের সামনে ভোজন করা, তৎসম্মুখে মিথ্যে কথা বলা, ভগবানের সম্মুখে উচ্চস্বরে চিৎকার করে কথা বলা, ভগবানের সম্মুখে পরস্পর বিভিন্ন বিষয়বার্তা আলাপ, তদর্থে রোদন করা, কোনো কারণে দুঃখ পেয়ে তার সামনেই রোদন করা, তদগ্রে কাউকে ভগবানের সম্মুখে কাকে ভগবানের সম্মুখে কাকেও নিগ্রহ বা অনুগ্রহ করা উচিত নয়। এমনকি ভগবানের সম্মুখে গুরুদেবের সম্মুখে প্রণাম পর্যন্ত আমি গ্রহণ করতে পারি না, উচিত নয়। প্রণাম পর্যন্ত আমি গ্রহণ করব, অন্য স্থানে গিয়ে করতে হবে। হেন ভগবান গুরুদেবের সম্মুখে আমার প্রণাম গ্রহণ করারও কোনো যোগ্যতা নেই। অর্থাৎ ভগবানের সম্মুখে কাকে নিগ্রহ করা বা অনুগ্রহ করা, তদগ্রে কাহার নিষ্ঠুর বা ক্রূর ভাষা প্রয়োগ, ভগবানের সামনে অত্যন্ত নিষ্ঠুর ক্রূর ভয়ঙ্কর ভাষা আমি প্রয়োগ করলাম ভগবানের সম্মুখে, ভগবানের নাকে ভগবানের অগ্রে কম্বল দিয়ে গা আবৃত করে থাকা, এখনও দক্ষিণ ভারতের নিয়ম আছে কেউ যদি ভগবত দর্শন করতে যান তার কাপড় খুলে খালি গায়ে যেতে হবে, ছেলেদের জন্য, মায়েদের না। তাহলে তৎসন্মুখে পরস্পর বিষয় লাভ রোদনাদি, তদাগ্রে কাকে নিগ্রহ বা অনুগ্রহ, ভগবানের অগ্রে নিষ্ঠুর বা ক্রূর অত্যন্ত জঘন্য ভাষা বলা, ভগবানের কাছে ভগবানের সম্মুখে কম্বল দ্বারা গাত্র আবৃত করা, তদগ্রে পরনিন্দা করা, তৎসন্মুখে পরে স্তুতি, ভগবানের সম্মুখে কাউর স্তুতি করতে আরম্ভ করলাম, ভগবানের সম্মুখে অশ্লীল কথা গ্রাম্য কথা আলোচনা করা, ভগবানের অগ্রে অধবায়ু ত্যাগ করা, এগুলো সব অপরাধ। আরও আছে সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক যোগ্যতা আছে, পয়সা আছে, তথাপি ইচ্ছা করে গৌণ উপচার প্রদান, অর্থাৎ অর্চনা আদি সময়ে পুষ্প তুলসী ধূপ দীপ ইত্যাদি উপাচার অর্পণের শক্তি থাকা সত্ত্বেও সামান্য জল তুলসী দিয়ে পূজা করা, গৌণ উপাচার অর্পণ করা, এগুলো সব অপরাধ। অনিবেদিত বস্তু ভগবানকে দিই নাই, সেই বস্তু ভোজন করা, এটা অপরাধ। যে সকল ঋতুতে যে সকল ফল জন্মে সেই সকল ঋতুতে ভগবানকে সেই সব ফল আদি অর্পণ না করা, ব্যঞ্জন আদি বস্তুর অগ্রভাগে ভগবানের জন্য রান্না করা হয়েছে ভগবানকে দেয়া হবে, কিন্তু তার আগেই যদি কেউ ভোজন করে, ব্যঞ্জন আদি বস্তুর অগ্রভাগ ভোজন করে বা অপরকে দিয়ে তার অবশিষ্ট অংশ অভীষ্টের সম্মুখে অর্পণ করা, ভগবানকে দেওয়া, অবশিষ্ট অংশ দেওয়া হয় অপরকে দেওয়ার পর, এগুলো ভোগ লাগে না। অভীষ্ট দেবকে পশ্চাৎ করে উপবাসন, ভগবান অভীষ্ট দেব আমার, তাকে পেছন করে আমি বসলাম, ভগবান পেছনে,
অনেকেই বোঝেন না। এইভাবে অভীষ্টদেবের সম্মুখে অপরকে অভিবাদন, ভগবানের সম্মুখে কাউকে সম্বর্ধনা বা ভগবানের সম্মুখে কাউকে অভ্যর্থনা বা অভিবাদন, গুরুদেবের অগ্রে মৌনভাবে থাকা, অর্থাৎ গুরুদেবের সম্মুখে স্তবাদি না করে তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নীরব হয়ে থাকা, গুরুদেবের সম্মুখে মৌনভাবে থাকা এটা অপরাধ। গুরুদেবের সম্মুখে স্তবাদি না করে তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নীরব থাকা, গুরুদেবের সম্মুখে ভগবানের সম্মুখে নিজের প্রশংসা করা, আমার মতো কেউ নেই, আমি সবচেয়ে বড়, দেবতার বিভিন্ন দেবতার নিন্দা করা, এই প্রকারের ৩২ প্রকার সেবা অপরাধ, এই প্রকারের ৩২ প্রকার সেবা অপরাধ বর্ণন করা গেল। বরাহ পুরাণেও যে সকল সেবা অপরাধ বর্ণিত আছে অতঃপর সে সকল সংক্ষেপে লিখিত হচ্ছে। বরাহ পুরাণে এ ৩২ প্রকার নাম অপরাধ ছাড়াও আরও অন্য অন্য অনেক কিছু বলা আছে, সেগুলো সংক্ষেপে দেয়া হচ্ছে। সেগুলো কি? রাজান্ন ভোজন, রাজার অন্ন ভোজন, ভালো করে খেয়াল করতে হবে, রাজান্ন ভোজন, রাজার অন্ন ভোজন করা নিষিদ্ধ, রাজান্ন ভক্ষণ, অন্ধকার ঘরেতে শ্রীমূর্তির স্পর্শ করা, ঘর সম্পূর্ণ অন্ধকার, এ অবস্থা হঠাৎ ভগবানের মূর্তিকে স্পর্শ করা অত্যন্ত গর্হিত অপরাধ। ভগবান মন্দিরে প্রবেশের আগে দরজায় খটখট করে আওয়াজ করা, তারপর ভগবানের স্তব করতে করতে ভগবানের মন্দিরে দরজা উন্মোচন করার বিধান আছে। তাহলে রাজন্ন ভোজন, অন্ধকার গৃহে শ্রীমূর্তি স্পর্শ করা, অনিয়মে শ্রী হরিসময় বিগমন, অনিয়মে মানে কিছু না বলে, না নিয়মে শাস্ত্রের বিধি না মেনে, শাস্ত্রের বিধি বা আচরণ না মেনে শ্রী হরিসময় গমন, ঘণ্টাদি না করে ভগবত মন্দিরের দ্বার উন্মোচন করে, যেটা আমি বললাম, এই যা ভগবত মন্দিরে ঢোকার আগে হাততালি দিতে হয়, মন্দিরের কড়া নাড়তে হয়, ওম স ভগবানকে উত্থাপনের মন্ত্র আছে সেই বলে তারপরে দ্বার উন্মোচন করতে হয়। যে সেবা দ্রব্যের, হয়তো আমি কোনো সেবা দ্রব্য এনেছি তার কিছু অংশ কুকুরকে ভোজন বা তার প্রতি দৃষ্টিপাত করেছে, কুকুর দেখে ফেলেছে, অথবা কুকুরকে কুকুর আদিকে ভোজন করিয়েছি, এইরূপ দ্রব্য সেবানিমিত্ত আর গ্রহণ করা যায় না। অর্চন সময়তে মৌন থাকা উচিত, অর্চন সময়তে শত প্রয়োজনেও, অর্চন সময়তে শত প্রয়োজনেও তিনি যেন বলছেন, কোনো প্রয়োজন হলেও যেন মৌন ভঙ্গ না অর্চনের সময়। পূজাকালে হঠাৎ তার মলমূত্রের বেগ এলো, পূজাকালে মলমূত্র ত্যাগের নিমিত্ত গমন, আবার এ কথাও আমি মন্দিরেতে দৃঢ়ভাবে এগুলো আচরণ করে চেষ্টা করা হতো যাতে লোকে এটা মানে, যারা বুঝতে পারে, যিনি ভগবান নৈবেদ্য গ্রহণ করবেন তার ভোজন না করে করাটাই ভালো, যিনি ভগবানের নৈবেদ্য রান্না করবেন রন্ধন করবেন তিনি যেন ভোজন না করে রান্নাটা করলে ভালো, আর যদিও করেন খুবই হালকা, না করলেই ভালো। ভগবান মন্দিরে ভোগের জন্য যে বস্তু তৈরি হচ্ছে
সেই বস্তু বাইরের লোক কোনো লোভ দেবে না, লালসা করবে না, কোনো রকমভাবে দেখবে না, তাদের দেখাই নিষিদ্ধ। কিন্তু এসব কথা যখন বোঝাতে যাওয়া যায় লোকে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায়, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায়। এমনকি গুরুতর পাক যদি কেউ খেয়ে থাকেন, খেয়ে যদি সকালবেলা অজীর্ণ হয়, সেক্ষেত্রে ভগবানের কাছে পূজা অর্চনের জন্য যাওয়া যাবে না। গুরুপাক খেয়েছেন, এখনও তার অ্যাসিডিটি ঢেঁকুর উঠছে, এই অবস্থায় ভগবানের কাছেই যাওয়া যাবে না, উচিত না। এগুলো লোকে জানে না, জানতে চায়ও না। যাই হোক, অর্চনের সময় মৌনভঙ্গ, মৌন থাকা উচিত। পূজাকালে মলমূত্র ত্যাগের জন্য গমন, গন্ধমাল্যাদি অর্পণ না করে। আমি গন্ধমাল্যাদি কিছু অর্পণ করলাম না, না করে হঠাৎ কী হলো, গন্ধমাল্যাদি অর্পণ না করে হঠাৎ কী হলো, আমি মালা দিয়ে দিলাম। সেন বলছেন গন্ধমাল্যাদি অর্পণ করার কথা যে বলছেন, অনেক এগুলো যারা শুদ্ধ ভক্ত তাদের এমনিই সিদ্ধ হয়ে যায়। প্রথমে যারা অত্যন্ত দুরাচারী তাদের এগুলো আলোচনা করতে গেলে তাদের মাথায় বজ্রাঘাত হয়, তারা পারন্ত করতেই পারবে না, উল্টে পাগল হয়ে যাবে। কারণ তাদের উদ্দেশ্য হরিভজন নয়, তারা এমনি মঠে চলে এসছেন, মঠে চলে এসছেন, কিছু শূদ্র আচরণ এইসব তাদের। তাহলে অর্চন সময়ে মৌন ভঙ্গ করা উচিত নয়, পূজার সময়তে মলমূত্র ত্যাগের জন্য হঠাৎ চলে যাওয়া, গন্ধমাল্যাদি অর্পণ না করে ধূপ দীপ দেখাতে আরম্ভ করলো উচিত নয়, নিষিদ্ধ পুষ্পাদি দ্বারা পূজা, দন্ত ধাবন করলো না, দাঁত পরিষ্কার করেনি, মুখে গন্ধ, তাহলে তো ভগবানের কাছে যাওয়া যাবে না। স্ত্রী সঙ্গ করে অর্থাৎ কাম চরিতার্থ করে ভগবানের কাছে যাওয়া যায় না, স্ত্রী সম্ভোগ করে ভগবানের কাছে যাওয়া যাবে না। রজস্থলা স্ত্রী দীপ এদের দর্শন স্পর্শন করে মন্দিরে যাওয়া যায় না, রজস্থলা স্ত্রী দীপ ও মৃতদেহ স্পর্শ করে যাওয়া যায় না, আর ভগবানের কাছে রক্তবর্ণ নীল ও অধৌত বস্ত্র পরে ভগবানের কাছে যাওয়া যায় না, অপর লোকের বস্ত্র, অপর লোকের ব্যবহৃত কোনো বস্ত্র ব্যবহার করা যায় না, কিংবা মলিন বস্ত্র ব্যবহার করা যায় না। পরে সব দর্শন করে পূজা করার আগে দেখা গেল একজন মৃতদেহ যাচ্ছেন, তাকে অবশ্য সে যদি বৈষ্ণব হন সেটা আলাদা, পরম বৈষ্ণব, তাহলে সব দর্শন করে মৃতদেহ দর্শন করে ভগবানের সম্মুখে যাওয়া যাবে না। অর্চন অধবায়ু ত্যাগ করা করে ভগবানের কাছে যাওয়া যায় না, ক্রোধ করে রেগে মেগে মন্দিরের ভেতরে ভগবানের কাছে যাওয়া যাবে না, শ্মশানে গমন করে এসে কোনো না মেনে বা বিভিন্ন চিকিৎসালয় হসপিটাল আদি বিভিন্ন গিয়ে, এটা আমি বললাম একটু যাতে লোকে কিছুটা অনুভব করতে পারে। শ্মশানে তো আছেই, হসপিটাল আদি বিভিন্ন জায়গায় চিকিৎসালয় আদি গমন করে সেখানে বিভিন্ন রকম রোগী, বিভিন্ন স্পর্শ, তাহলে যেটা বললাম ভুক্তদ্রব্য প্রচুর গুরুপাক খেয়ে ফেলেছি, তা পরিপাক হলো না, এখন ঢেকুর উঠছে বিভিন্ন অস্বস্তি, এ অবস্থা ভগবানের কাছে যাওয়া যাবে না। কুসুম ফুল বা শাক ও তিল খোয়েল ভোজন করে, তৈল গায়েতে মর্দন করে, এখন অনেকেই মর্দন করেন তেল, কিন্তু নিষেধ উচিত নয়, ব্রহ্মচারী সন্ন্যাসীর নিষিদ্ধ, কি তারপরেও শরীর অসুস্থতায় কেউ কেউ করেন, তৈল মর্দন করে শ্রীহরি স্পর্শন,
বা তদীয় সেবা কার্য করা অপরাধ বহ। এমনকি আমরা পূর্বাশ্রমে শুনেছি, পূর্বাশ্রমে আমাদের অভ্যাস ছিল যদি মা তেল মাখি দিল, তেল মেখে আর ঘরে ঢুকবো না, ঘরের কোনো দ্রব্যকে স্পর্শ করা যাবে না, এইসব নিয়ম আমরা শিখতে হয়েছি। যাই হোক, এগুলো সব আবার অন্য অন্য জায়গায় আরও উল্লেখ আছে, ভগবৎ শাস্ত্রের অনাদর করে অন্য শাস্ত্রের প্রবর্তন, বিগ্রহের সম্মুখে তাম্বুল অর্থাৎ পান পান চিবনু, এরেন্ডা আদি ভেরান্ডা প্রভৃতি নিষিদ্ধ, পত্রস্থিত পুষ্প দ্বারা অর্চন, আসুরিক কালে পূজা, আমি তো অবাক, পূজার নিয়ম হলো আরতির ঠিক পরে। শ্রী বৃন্দাবনে গুরুপাদ পদ্মের আদেশে যখন দাউজির পূজা করতে হতো, এমনভাবে ব্যবস্থা করা হতো যে ঠিক সূর্য উদয়ের আগেই পুজো, সূর্য উদয় হবে সঙ্গে সঙ্গে পূজা শেষ, তার আগে আরতি হতো। বাসন দুরকম, দুটো সেট ছিল, একটা বাসনের সেট এবার ধোয়া হবে আজকে, কালকে এগুলো পুজো হবে, এইভাবে সূর্য সম্পূর্ণ উদয়ের আগেই এগুলো শেষ, পূজা শেষ। কিন্তু এখন বর্তমানে বারোটা একটাতে পুজো করছে লোকে, আমি তো অবাক, এক মন্দিরে বলছে অন্নভন্ন খেয়ে সব কিছু খেয়ে বারোটার সময় পুজো হয় কলকাতা এক মন্দিরে, আমি তো অবাক, এ কী করে হয়, আমি কিছু মাথায় ঢুকছে না, কোথা থেকে এই নিয়মটা হলো, বলে এরকম পুজো ওদের বারোটার পরে পুজো হয়, বা বারোটার পরে পুজো হয়, বারোটার পরে পুজো কী করে হতে পারে। তাহলে আসুরিককালে পূজা নিষিদ্ধ, কাঠের আসনে বা ভূমিতে বসে পূজা করা নিষিদ্ধ, স্নান করার বা সময় বাম হাতে দেবতাকে স্পর্শ করা শালগ্রাম আদি একদম নিষিদ্ধ, কোনো রকম এমনকি আমাদের জপের মালা পর্যন্ত বাম হস্তে স্পর্শ করা উচিত নয়। বাসি কালকের পরশুর যাচিত পুষ্প দ্বারা অর্চন, বাসি পুষ্প পূজাকালে থুতু ফেলা, পূজা বিষয়ে বা পূজাকালে আমি শ্রেষ্ঠ পূজক ইত্যাদি নিজের প্রশংসা, আবার তিলক করেন অনেকে দেখেছি ব্যাঁকা, তার হাত, তার হাতে বোধহয় প্যারালিসিস হয়েছে, হাত এবার সোজা ওঠে না, অনেকেই দেখেছি তিলক ব্যাঁকা করে, তিলক একদম সোজা ঊর্ধ্বপূর্ণ হবে, অনেকেই দেখেছি তিলক ব্যাঁকা। তাহলে বক্রভাবে ঊর্ধ্বপূর্ণ, আর ঊর্ধ্বপূর্ণ করার পর মাঝখানে কোনো ফোঁটা দেওয়া একদম নিষিদ্ধ, অন্য অন্য সম্প্রদায় করেন। আর পাদপ্রক্ষালন না করে মন্দিরে প্রবেশ করা, বৃন্দাবনে এক ভক্ত ছিলেন, তাকে বললেও সে শোনে না, সে বাইরে থেকে আসবে বুঝে ঢুকে পড়ো মন্দিরে, মন্দিরে ঢুকে পড়বে, এগুলো শূদ্র আচরণ, এগুলো শূদ্র আচরণ, মানে শূদ্র আচরণ যেগুলো, এমনকি পঞ্চপান্তর থেকে পঞ্চপাত্র থেকে জল নিয়ে নিজের পায়ে ঠেকাচ্ছে, ছেটাচ্ছে, দেখে তো অবাক আমি, এ তো শূদ্র। তাহলে পাদ প্রক্ষালন না করে মন্দিরে প্রবেশ, অবৈষ্ণবের পাক করা, এখন তো এটা একটা বহুল প্রচারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, না দীক্ষাপিকা নেওয়ার দরকারই নেই, যে কোনোভাবে রান্না করে মায়েরাও রান্না করতে হবে যখন তখন, এখন তো অবাধ অধিকার খোলা রেখেছেন, সব ঢুকে যাও রান্না করো, তোমার আলু ভাজা লাগবে মা করে নিয়ে আসবে কোনো এক মা, তোমার বড়া লাগবে করে নিয়ে আসবে মন্দিরে, প্রতিবাদ করে অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছি, কোনো এক মাতাজিকে ঢুকতে দিতে হবে রান্নাঘরে, কেন বলে উনি আলু ভাজা করো অমুক মহারাজের জন্য, উনি খুব বড়ো মহারাজ, এইভাবে অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছি। কোনো এক মহারাজ তিনি বলছেন রান্নাঘর থেকে ভোগ সাজাবার সময় ওই উনি পূজা করেন ওপরে মহিলা তাকে দিতে হবে, আমি তা তো দেওয়া যাবে না, সেসব দেওয়া যাবে না, মূল বিগ্রহ এখানেই পূজা হবে। কোনো ব্রহ্মচারীকে বলছেন কোনো সন্ন্যাসী ওপরে মাতাজি আছে চারতলায় ওকে দুধ আর রুটি দিয়ে এসো, আমি বললাম দেবে না, বিরাট অত্যাচার। এসব বলতে গিয়ে কত আক্রমণের মুখে, কিছুতেই যাবে না, তার ইচ্ছে হলে সে এসে নিয়ে যাবে, তার ইচ্ছে, তিনি অসুস্থ না কিছু না, তাকে ব্রহ্মচারী দিতে যাবে না,
এটা নিয়ম। তারা এখনও মাথা তুলে সমাজে দাঁড়িয়ে রয়েছেন, এদেরই এখন সম্মান। যাই হোক, এইসব অবৈষ্ণবের পাক করা অন্নাদি, অবৈষ্ণব অবৈষ্ণব ব্যক্তি তার মা বাড়ি থেকে কচুরি পুরি রান্না করে সেই খেত খাচ্ছেন, এটাও দেখেছি কৃষ্ণনগর থেকে। এক অমানুষ, সে আবার তাকে আমেরিকা পাঠিয়ে দেয়া হলো, মানে ভূতের কাজ, তাদের সব খাওয়া দাওয়া এইসব চলবে, এগুলো চলছে চলবে, এগুলো বাধা দেওয়ার মতো কেউ আর কেউ নেই, সব চলে গেছেন। এবার আমরা আমাদের যা খুশি করব, আমাদের হাতে সব কিছু। তাহলে অবৈষ্ণবের পাক করা অন্নাদি ভগবানকে নিবেদন করা নিষিদ্ধ, অবৈষ্ণবের সাক্ষাতে পুজো করা, অবৈষ্ণবের সাক্ষাতে পুজো করা নিষিদ্ধ। এই জন্য পূজার সময়তে অবৈষ্ণব এসে পড়তে পারে, এই জন্য পর্দা টাঙিয়ে পুজো করা নিষেধ, উচিত পর্দা খুলে পুজো করা যাবে না। কেন, বলা যায় না কোনো অবৈষ্ণব চলে এলো, প্রাকৃত দর্শন হবে। অবৈষ্ণবের সাক্ষাতে পুজো করা নিষিদ্ধ। গণেশ গণপতি আদি গণপতি পূজা না করিয়া, গণপতি বলতে এখানে আবরণ দেবতা, বিশ্বক্সেন আদি গণাধিপ এলো গুরুপাদ পদ বলতে এগুলো আবরণ দেবতা, আর এগুলো এই জগতের এগুলো কোনো নয়। তাহলে কাপালিক দর্শন করে পূজা করা, আবার পূজা করার সময় নিজের নখের জলটা, নিজের নখ নখটা জলে স্পর্শ হয়ে গেল, খেয়াল করলাম না, নিজের যে নখটা হাতের নখটা জলে স্পর্শ হয়ে গেল, তার নখস্পৃষ্ট জল দ্বারা ভগবানের স্নান করানো। ঘর্মাক্ত, আমি ঘেমে চুমে এসছি, হঠাৎ আমি প্রচুর ঘেমে গেছি, ঘর্মাক্ত কলেবরে ভগবানের পূজা করতে ঢুকে গেলাম, নির্মাল্য পরে রয়েছে লঙ্ঘন করলাম, ডিঙিয়ে চলে গেলাম। ভগবানের নাম নিয়ে আমি ভগবানের শালগ্রাম ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি এই ধরনের কথা, শপথাদি কর, অর্থাৎ ভগবানের নাম নিয়ে শপথাদি করা, এগুলো সমস্ত ভয়ঙ্কর অপরাধ, যার জন্য ভক্তিপথ ইহ কণ্টক কোটির উত্তর, এটা লোকে বোঝেন না কেন বলা হয়। এগুলো কেউ এখন বর্তমানে শিক্ষা দেবেও না, বর্তমানে কেউ শেখাতে যাবেনও না, কেন শিখিয়ে কি নিজের বিপদ ডেকে আনবেন নাকি, এগুলো শেখাতে গেলে তো বিপদ, তাহলে প্রতিপদে আমার দোষ দেখবে তারা, আমি যে শূদ্র আচরণ করছি, তাহলে এগুলো শেখানো তো দূরের কথা, নামগন্ধ নেই, বরঞ্চ কালকে দীক্ষা দিয়ে বলবে যা পুজো কর, লোক নেই পুজো কর যা, ও কিছুই বোঝে না। এখন শেখানো ফেকানো সব বন্ধ, এখন খাও দাও গুলতানি গুলতানি করো, এই শেখানো ফেকানো সব বন্ধ, সব হয়ে গেছে, ও আগে কিছু নেই, এখন একটা কোনো আচরণ করতে গেলে যে কত কষ্ট করতে হয় সেটা লোকে জানে না। যাই হোক, তারপরে নাম অপরাধের কথা তো কতদিন ধরে আলোচনা করা হচ্ছিল, আর যেহেতু আলোচনা প্রসঙ্গে কথায় কথায় জগদানন্দ পণ্ডিত এখানে বলে ফেললেন, বলেছেন সেবা অপরাধ, সেই জন্য একটু বিস্তৃত একটু আলোচনা করা প্রয়োজন মনে করলাম, কেন এতে মঙ্গলই হবে, কেন এটা থাকবে, কেউ না কেউ তো শুনবে, কেউ না কেউ তো জীবনে শুনবে, তার আচরণ যদি দরকার খুব ভালো করে সে বোঝবার চেষ্টা করবে, যদি সে ভজন করতে চায় তাই, তাহলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যেগুলো না শিখলে ব্রাহ্মণত্বই আসে না, বৈষ্ণবত্ব দূরের কথা, ব্রাহ্মণত্ব শুদ্ধ ব্রাহ্মণ হতে পারবে না, আসে না। অবশ্য ব্রাহ্মণ মানে আমরা ধরেই নেব তার কৃষ্ণভক্তি আছে, যদি না থাকে সে পাষণ্ড, ব্রাহ্মণ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি ধরে নেব ভগবত চরণে তার প্রীতি নিশ্চয়ই আছে, ভালো তার বিশ্বাস, না তো সে ব্রাহ্মণের কোনো মূল্য নেই। তাহলে এতগুলো কথা আলোচনা করা হলো, অনেকে মনে করতে পারে, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে মহারাজ এত কথা কি এসব এত মনে রাখা সম্ভব, মানে হ্যাঁ সম্ভব,
হ্যাঁ সম্ভব, যদি কেউ বলেন এইগুলো কি মনে রাখা সম্ভব, আপনি যে বললেন এত বত্রিশ প্রকারের প্রায় আবার পনেরো ষোলো প্রকার আঠেরো প্রকার বিভিন্ন জায়গায় বিভিন্ন, বলে হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। যেমন নিজের ছেলেটাকে অসুস্থ হলে, নিজের প্রেমিকা অসুস্থ হলে, প্রেমিক অসুস্থ হলে সমস্ত সময় মনে থাকে তখন তাকে কখন কি করতে হবে, সমস্ত সমস্ত মুখস্থ থাকে, এই সময় এইটা করতে বলেছেন ডাক্তার, তাকে ভালোবাসে স্ত্রীকে প্রতি মুহূর্তে, কোন সময় কোন ওষুধ দিতে হবে, কোন সময় জল গরম জল দিতে হবে, কোন সময় তাকে মুছিয়ে দিতে হবে গা, কোন সময় ওষুধের সঙ্গে এইটা মেলাতে, সব মনে থাকে। তাহলে প্রাকৃত জগতে যে জড়জগতের যে ঘৃণ্য ভালোবাসা রক্ত মাংসে, সেখানে দেখা যায় অনেক কিছু মনে থাকে, তাহলে এখানে কেন মনে থাকবে না? তিনি তো অবশ্য এগুলো বিধিমার্গের কথাই আমি বলছি, কেন আমাদের মধ্যে রাগমার্গে উঠেছেন এরকম ব্যক্তির সংখ্যা অত্যন্ত সুদূর্লভ। তার মানে এই নয় আমি বলছি যে রাগমার্গের একটা অভিনয় করে বিধিমার্গে যত নিয়মগুলো সব চুলে পাঠিয়ে দেবে, এ কথা বলা হয়, এ কথা অবশ্যই বলা হয়। বিধিমার্গ তো পালন করতেই হবে, কারণ বিধিমার্গ না পালন করলে পরে তার আচরণ দাঁড়াবে না। সে যদি পাকামো করে রাগমার্গে প্রবিষ্ট হয় তার সর্বনাশ অনিবার্য, কোনো বাবা রক্ষা করতে পারবে না। আর স্বাভাবিকভাবে যিনি ভগবানের প্রতি, স্বাভাবিকভাবে যিনি ভগবানের প্রতি প্রীতিসুলভ আচরণ এবং সেবা করতে করতে উঠবেন, তার তো ভগবানের কি ভালো লাগে, কিভাবে ভালোবাসা যায়, ভগবান কি ভালোবাসেন, এগুলো এমনিই মনে থাকে। যেমন মায়ের মনে থাকে আমার ছেলে এই এইগুলো ভালোবাসে, মায়ের কি করে মনে থাকে, মায়ের কি কোনো মনে থাকে আমার ছেলে এটা ভালোবাসে? তো সেরকম ভগবানের কি ভালো লাগে কি ভালোবাসা, এটা শুদ্ধ ভক্তরা জানেন, জানেন কি না? একটা উদাহরণ দিই অপ্রাকৃত, শচীমাতা জানেন নিমাইকে কখন কি দিলে ভালো হয়, কারণ নিমাই তার প্রাণ, নিমাই কি কি খেতে ভালোবাসেন সেটাও তিনি জানেন। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেছেন তখনও শচীমা শালগ্রামে এইসব ভোগ লাগাতেন, লাগাবার পরেতে কোলে নিয়ে কাঁদতেন, নিমাই আমার এইসব ব্যঞ্জন খুব ভালো, মোচার ঘণ্ট এইসব শাক, কিন্তু নিমাই নেই এটা ভাবেন। আবার নিমাই তিনি পরাৎপর অখিলেশ্বর ভগবান হয়েও মার কাছে ছেলের মতো, তিনি ওখান থেকে এসে সেই সব অন্নব্যঞ্জন খেয়ে যেতেন, ভোজন করে যেতেন, মা মনে করলো এটা বোধহয় আমি বোধহয় আজকে ভোগ লাগাই নাই, আসলে লাগিয়েছেন নিমাই সব ভোজন করে চলে গেছেন আবার নীলাচলে। এইগুলো অনেক প্রমাণ মহাপ্রভু দিয়েছেন শচীমাকে, মাকে বলো অমুক দিনে তিনি এইসব রন্ধন করে কোলে নিয়ে কাঁদছিলেন, আমার নিমাই থাকলে এগুলো খেত, কিন্তু আমি তার আর্তনাদ সহ্য করতে না পারে সেখানে গিয়ে সব ভোজন করেছিলাম, মাকে এগুলো স্মরণ করিয়ে দিও। কাজে এগুলো মনে রাখা সম্ভব, এগুলো মনে রাখা সম্ভব, এবং শুদ্ধ ভক্তরা অনর্গল বলে যাবে, তাদের মুখস্থ করতে হয় না, সব বলে যাবে কোনটা অনুকূল কোনটা প্রতিকূল কি করতে নেই না, অনায়াসে অনর্গল বলে যাবে। যদিও তাদের মধ্যে অনেকেই হয়তো রাগমার্গে প্রবিষ্ট হয়েছে, তথাপি শিক্ষা দেওয়ার জন্য তার এতটাই ধ্যান ধারণা পরিষ্কার যে কাউকে বাঁচাবার জন্য বা শেখাবার জন্য তিনি করতে পারেন, এগুলো বলে যান, তার ভুল হয় না। তাকে মনে রাখতে হয় না যে বাঁ হাতে এটা ধরবো না, আরে আমার নখটা যেন না পড়ে, নিষিদ্ধ ভুল না হয়, আরে ভোজন করে ঢুকবো না, তাম্বুল খেয়ে ঢুকবো না, এগুলো তাকে মুখস্থ করতে হয় না, এটা তার অন্তঃকরণে স্বাভাবিকভাবে থাকে, বোঝা গেল না, এটা স্বাভাবিক তার।
আমরা যেমন ছোটবেলা থেকে শিখেছি যে ভোজন করতে বসলে চারিদিকে জল ছড়িয়ে নিবেদন করে নিয়ম, ভোজন করার সময়তে কোনো রকম ওই হাতে কোনো কিছু স্পর্শ করা যাবে না, ডান হাত বাঁ হাত কোনো রকম করা যাবে না, কোনো রকম যেন উচ্ছিষ্ট না গায়ে পড়ে। এগুলো ছোটবেলা থেকে আমাদের শিক্ষা, নতুন করে শিখতে হয় না। কাজেই সেবা অপরাধের কথা জগদানন্দ পণ্ডিত যদিও অল্প অক্ষরে বলেছেন, তথাপি ভগবানের ইচ্ছায় একটু বিস্তৃত হয়ে আলোচনা করার ইচ্ছা ছিল। তাহলে সেবা অপরাধ বলছেন, তবে তার কবু হয় সেবা অপরাধ, সেই অপরাধে হয় ভক্তিক্রিয়াবাদ। সেবা অপরাধ যদি অনর্গল হতে থাকে, আচ্ছা কোনো যদি ভক্ত হয় সত্যি, আমি রাগানুগ ভক্তের কথাও বলছি না, আমি রাগান এত দূর আমি যাচ্ছি না, যদি কোনো বাস্তবিক ভক্ত হন, খুবই সত্যি ভক্ত, গুরুদেবের কৃপা লাভ করেছেন গুরুদেব, সে কি কখনো কাউকে একটা, এটা কমন সেন্স, এটা মুখস্থ কর, কাউকে ভগবানের যে ভোগ লাগাবো, কোনো লুচি হয়েছে বা কোনো, আমি কি তাকে চার পাঁচটা কোনো একটা ব্যক্তিকে দিয়ে তারপর ভগবানকে লাগাতে পারি কি, এটা হয় কি? এটা তো কমন সেন্স। কুকুর দেখে ফেলল, কুকুরের দেখা জিনিসকে ভগবানকে দিতে পারবো কি, এটা আমার প্রশ্ন, এটা তো কমন সেন্স, এটা তো কমন সেন্স হয়ে গেল। আমি জুতো পরে ভগবানের মন্দিরে, ঠান্ডা খুব কড়া ঠান্ডা, আর কড়া ঠান্ডা হোক যাই হোক, তুমি জুতো পরে প্রবেশ করতে পারবে না, হয় না? তাহলে এগুলো তো সব কমন সেন্স। শালগ্রামকে যে বাঁহাতে আমি শৌচকর্ম করি, বাঁহাতে ধরতে পারবো না, কোনো দুর্গন্ধ দূষিত বাসি ফুলের দ্বারা ভগবানকে পুজো করতে পারবো না, পারবো কি? এগুলো সব কমন সেন্স, এগুলো মুখস্থ কী করতে হবে? এগুলো আমাদের এই সমাজে যারা অন্তত হিন্দু বলে দাবি করেন তারাও জানে, আমি বৈষ্ণবে অত দূর কোথায় যাচ্ছি না, তো এগুলোর মধ্যে আর কী বিশেষ আছে, এত কষ্ট এগুলো মনে রাখা যায়? হ্যাঁ, এগুলো কোনো কথা হলো কি? তাহলে ভগবানের অর্চনটা যে বারোটার সময় করলে চিত্ত প্রসন্ন কখনোই হয় না। আমি যদি ভোরবেলা অরুণোদয়ের পূর্বে গায়ত্রী মন্ত্র জপ না করি, তাহলে সেই মন্ত্রটার আমি কী ফল পাব, আমার প্রশ্ন। গায়ত্রী মন্ত্রটা সূর্যোদয়ের আগে আনন্দে একেবারে পূর্বমুখে বসে শুদ্ধ আসনে পূর্বরাত্রের যে বিষ্ণাপত্র তার একটু স্পর্শ করা উচিত নয়, এগুলো নিয়ম। যারা শুদ্ধ ভক্ত তাদের কথা আলাদা, তারা জিতেন্দ্রিয়, এগুলো তো স্বাভাবিক নিয়ম। ভগবানের অর্চন যত সকালে করা যায় তত ভালো, হৃদয় প্রসন্ন থাকে, সারা জগতের দুর্গন্ধ দূষিত এইসব আলোচনা, বিভিন্ন এইসব আলোচনা, নোংরা আলোচনা এসব করে, মোবাইল ঘাঁটাঘাঁটি করে, এবার আমি ঢুকলাম বারোটার সময় অর্চনে ঢুকলাম, পাগল ছাগলের বুদ্ধি, এরকম হয় নাকি? এটা কখনো হয়? এমন কি আমার তো এইটি ধারণা যে যদি সকাল থেকে উঠে মৌন ধারণ করে থাকে, আহ্নিক আদি আরতি দশ মৌন, এমনকি পূজার আগে একটা কথাও যেন না বলে, এটা তো আমার দৃঢ় বিশ্বাস, এইটি আমি পালন করতাম। এখন লোকে কি করবে তা তো আমি জানি না, আর মঠ মন্দিরে কি কাকে কে কি শিক্ষা দিচ্ছে সেটাও আমি জানি না। আমি মন্দিরে কখনোই বাচাল ব্যক্তিকে প্রবেশ করতে দিতাম না, রন্ধন ঘরের দরজা বন্ধ থাকতো, কেউ রান্নাঘরে উকি মারবে না, কোনো কিছু রান্নাঘরে নুন দাও তেল দাও কিচ্ছু বলতে পারবে না, রান্নাঘর বন্ধ। ভোগ লাগবে তারপর জানতে পারবে, আজকে ছানার রসা হয়েছে কি ধোকা হয়েছে আমি আগে বলবো না, খেয়ে ভজন খেয়ে তুমি রান্না করতে পারবে না, চান না করে কিচ্ছু না, রন্ধনের যে দু ঘন্টা তিন ঘন্টা কোনো বাথরুমে যেতে পারবে না,
এগুলো তো আমার কমন সেন্স ছিল, কমন সাধারণ, এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো মুখস্থর কোনো প্রশ্নই নেই, এমনি মনে থাকি। যারা ভগবানকে ভালোবাসে তার পবিত্রতা বোঝে ভগবান কত, তারা এমনিই করবে, গায়ে তেল মেখে নিল ভালো করে, এ মন্দির কি, এ তো এমনিই নিষেধ, এমনিই নিষেধ, ভালো করে পেট ভরে খেয়ে নিল, দে এবার ভগবানের সামনে যাবে, ঢেঁকুর উঠছে। পেটে গ্যাস হলো, ভয়ঙ্কর অপরাধ এগুলো সমস্ত। কাজেই অনেকেই মনে রাখে না, আরও অনেক কিছু আছে, কিন্তু লোকের সংবাদ ধৈর্য নাই, লোকের সংবাদ ধৈর্য নাই। দ্বাদশী দিনে তুলসী চয়ন করা নিষেধ, দ্বাদশী দিনে কিছু করতে পারবে না, রাত্রিকালে তুলসীকে ধরবে না, তুলসী তুমি তুলসী চয়ন করবে না, নিষিদ্ধ। কিন্তু অনেকেই জানেন না দ্বাদশীর দিনে শালগ্রামকে স্নান করাতে নাই, অনেকেই জানেন না দ্বাদশীর দিনে শালগ্রামকে স্নান করাতে নাই। কিন্তু যদি দ্বাদশীর দিনের অনেক ভোরে, মানে সাড়ে চারটে চারটের মধ্যে সূর্যোদয়ের আগে যদি করায় তাহলে হয়, তাহলে হতে পারে, কিন্তু দ্বাদশীর দিনে হবে না, মুছিয়ে দিতে হবে, গা মুছিয়ে তুলসী দিতে হবে, শাল এইসব অনেক নিয়ম। তাহলে সাধু আরেকটা কথা হল, আমাদের জানতে অজান্তে অনেকেই এত কঠোর নিয়ম, অনেকেই এত কঠোর নিয়ম পালন করতে পারেন না, দুর্বিষহ তারা মনে করেন, আচ্ছা তাই নয় হলো। কিন্তু এখানে একটা কথা, বৈষ্ণব সঙ্গে তো মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরশন। যদি বৈষ্ণব সঙ্গেতে মন হয়, হরিকথা কীর্তনে মন লাগে, বিভিন্ন রকম সাধু সঙ্গেতে থাকলে, এবং আরও অনেক নিয়ম আছে, যেমন আমাদের দৈনন্দিন জীবনে, যেমন আমাদের দৈনন্দিন জীবনে জানতে বা অজান্তে বিভিন্ন রকম সেবা অপরাধ হয়ে যায়, সেক্ষেত্রে কী করবো, ইচ্ছে করে করে নাই, বাই চান্স এটা হয়ে গেছে, তে কোনো উদ্দেশ্য নিয়ে করে নাই, হঠাৎ তার এই একটা অপরাধ হয়ে গেছে, সেক্ষেত্রে কী করা যায়। সেক্ষেত্রে শাস্ত্রের বিধান আছে, জানতে বা অজান্তে টুকটাক যেসব সেবা অপরাধগুলো হয়ে থাকে, ইচ্ছা করে নয়, জানতে অজান্তে হয়ে গেছে, সেইগুলো ক্ষমা পাওয়ার জন্য প্রতিদিন গীতার একটা বা দুটো অধ্যায় পাঠ করলে ভালো হয়, দুটো অধ্যায় মূল পাঠ করা, অথবা কেউ যদি অত সময় না থাকে বৃন্দাষ্টকন পাঠ করবেন, বিশেষ করে দ্বাদশী দিন রাত্রির বেলা, দিনের বেলা তো করবেনই, দিনের বেলা কত তো আমি আসছি না, দ্বাদশীর দিন রাত্রিবেলা বৃন্দাষ্টকম, গাঙ্গেয় চাম্পেয় তরিত বিনিন্দি রচি প্রবাহ স্তপিতাত্মবৃন্দ বন্ধুক বন্ধু দ্যুতি দিব্য বাস বৃন্দে নমস্তে চরণারবিন্দ, এটা পাঠ করতে হবে, তাহলে সেবা অপরাধ নাম অপরাধ এগুলো মোটামুটি চলে যাবে। ভগবান নিষ্ঠুর নয়, কেউ যদি মনে করেন ভগবান নিষ্ঠুর তা নয়, তার বিগলিত হৃদয়, কিন্তু জীবের যে ভেতরে ভগবান বসে রয়েছেন তাকে সম্মান দেওয়া, অর্থাৎ আমি নিজের প্রতি যেন সুবিচার করি, কথাটা বোঝা গেল না, ভগবান আমার ভেতরে বসে রয়েছেন তাকেও তো সম্মান দিতে হবে, তিনি তো আমাকে দেখছেন, তিনি তো দেখছেন আমার ধান্দাটা কী, আমি যে কি করছি তিনি কি দেখছেন না, তিনি তো ভেতরে বসে রয়েছেন। তা আমার গুরু মহারাজ, আমার জ্যেষ্ঠ ব্যক্তি, অনেক প্রাচীন ব্যক্তি, অত্যন্ত সম্মানীয় বৈষ্ণব, তিনি বসে রয়েছেন, বা ভগবান বসে, তার সামনে আমি নোংরা কাজ কী করে করব, আমি করতে পারি না, তাহলে আমাকে সংযত হতেই হবে।
যারা সংযত হতে চাইছেন না, নিজের উপর রেস্ট্রিকশন আদি কোনোরকমভাবেই চাইছেন না, তাদের কোটি জন্মেও ভজন হবে না, কোটি কোটি জন্মেও তার হবে না। একথা ধ্রুব সত্য বলে জেনে রাখবেন। নিজেকে যে রেস্ট্রিকশনে রাখবে না, সে যেই হোক, সে কোনো সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, আচার্য হোক, নিজেকে নিয়মে রাখবেন না, তার কোটি কোটি জন্মে ভজনের কোনো সম্ভাবনা নাই। এটা ধ্রুব সত্য। প্রথমেই হলো জীবনের রেস্ট্রিকশন, নিজেকে নিয়মানুবর্তিতা। এই নিয়মানুবর্তিতা প্রয়োগ করতে গিয়ে কত আক্রমণের মুখীন হতে হয়েছে, সবাই শত্রু মনে করেছে। এই নিয়মানুবর্তিতা প্রথমে নিয়ম মানো, কোনো নিয়ম মানো, ভোরবেলা আরতি দর্শন করতেই হবে, স্নান করবে, আরতি দর্শন করবে, আহ্নিক করবে, হরিকথায় বসবে, প্রসাদ সময়ে পাবে, নিজের উচ্ছিষ্ট আদি বিচার রাখবে, মন্দিরের বাইরে যেতে পারবে না কোনো অনুমতি না নিয়ে, রাত্রির 9টা ম্যাক্সিমাম কোনো যদি বিপদ হয় 9টা পর্যন্ত তার বাইরে থাকতে পারবে না, স্পেশাল পারমিশন দরকার, তাহলে মঠের বাইরে থাকতে হবে। এইভাবে যেসব বিদেশি মহিলা বাইরে থাকতো তাদের বাইরে রেখে দিতাম, ওরা কাঁদত, তালা বন্ধ করে মন্দির বাইরে থাকো, বলা আছে তোমরা 9টার মধ্যে ফিরবে। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড় করিয়ে আর কোনো দিন করবে না। এইভাবে কঠোর নিয়ম। পয়সা কেউ দিল ছোটো ছোটো ছেলে পেয়ে হট করে চলে গেল বাজারে, ওইটা কিনে খাবে, তাহলে এরা চাইবে কি, এরা চাইবে ছেলে, যারা কর্তৃত্ব অভিমান রাখছেন তাদের ইচ্ছে হলো এইসব চ্যাংড়া ছেলেগুলো এরাম হলেই ভালো, কেন ওরা করলে আমরা করলে তারা দোষ দেখবে না, ওরা যদি করে ছেলেগুলো তাহলে আমরা করলে আর দোষ দেখবে না, এত দোষ দেখবে, এই জন্য ওদের এলা সব কর, ও যা কোনো ব্যাপার না, যা আমরা সব বৈষ্ণব, আমরা সব বড় বৈষ্ণব, সব কর, সব কোনো খালি দেখি যে একটু সেবাটা টুকটাক করে দিস, বাকি তো আমি মালিক হয়ে বসেই রয়েছি, টাকা পয়সা সব আমারই তো হাতে। আবার কেউ ইচ্ছে করে ব্রহ্মচারী সন্ন্যাসীকে তার অন্যায়টা অনুমোদন করছেন, ইচ্ছে করে কাপড় সন্ন্যাসী, হঠাৎ একদিন খবর পেলাম যে একটা সন্ন্যাসী একটা ব্রহ্মচারীকে কাপড় উঠিয়ে তাকে 50 টাকা দিয়েছে, শোনার সঙ্গে সঙ্গে আমি বলি এই তো সন্ন্যাসী না কি, একে মানুষ, এই যে 50 টাকা এই ছেলেটা ছোটো ছেলেটা হাতে দিল, সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে খেতে আরম্ভ করল, একে শেখাচ্ছে, তার বাইরে গিয়ে টাকা পেয়েছে, এবার দিচ্ছে 50। আমি বললাম দেখুন, আপনার যদি চরিত্র স্বভাব শ্রদ্ধার পাত্র হন আপনি, এমনিও ধুয়ে দেবে ভালোবাসাতে, আপনি তাকে 50 টাকা হাতে কেন দিয়েছেন, দিয়ে মঠের নিয়ম আপনি উল্লঙ্ঘন করছেন, আপনি উল্লঙ্ঘন, পরে তো ধরা পড়ল, তিনি হচ্ছে ব্যভিচারী, আগে তো তর্ক মারামারি করে নিল পরে ধরা পড়ল, তাই এই ধরনের অবস্থা। কেউ কোনো নিয়ম মানতে রাজি না, যা খুশি করো, এই হচ্ছে বর্তমান অবস্থা। কোনো আমারও কিছু করার নেই, কুত্তা কুকুরের মতো চিৎকার করে যাব, সবাইকে স্নেহ করি বলেই চিৎকার, বিদ্বেষ থাকলে আর পারতাম না চিৎকার করতে, তাহলে নিজেরটা ষোলো আনা বুঝে নিতাম। কাজেই সেবা অপরাধের কিছু কিছু ভগবান এমনি ক্ষমা করে দেন, স্তবস্তুতি পাঠ আর যেগুলো বললাম এর দ্বারা ক্ষমা হয়ে যায়, আর স্নান আদি প্রত্যেকটা বুঝে করতে হয়। মহাপ্রভু তো দেখিয়েছেন 3 বেলা স্নান, এখন 3 বেলা স্নানের সময় হয় না, মুশকিল হয়ে যায়, আগে হতো জোর করে করে করতে হতো 3 বেলা স্নান, ভগবান বলেছিলেন এখন 3 বেলা স্নান করার টাইম হওয়া মুশকিল হয়ে যায়, মানুষে করতে হয়, মানুষে 3 বেলা স্নান অবশ্যই করতে হয় আহ্নিকের সময়, কিন্তু মানসিক তো উপায় থাকে না। আর মহাপ্রভু অনেক কিছুই দেখিয়েছেন। আর যদি কেউ পঞ্চতত্ত্ব করেন অন্তর থেকে, পঞ্চতত্ত্ব মন্দি মানে একেবারে অন্তঃকরণ থেকে যে পঞ্চতত্ত্ব করবেন, পঞ্চতত্ত্ব করলে পরে
এবং নাম করলে পরে বিশেষ করে যদি নামের আশ্রয় কেউ গ্রহণ করে তাহলে সেবা পরত্বা অতটা গণ্য। সে একটা নিষ্ঠা ভরে অপতিতভাবে, অপতিত মানে আজকে 1,00,000 করলাম, কালকে আমি 25,000, সময় নেই, শরীর ভালো লাগছে না, এসিয়ে পড়লাম, এটাকে অপতিত নাম বলেন। আর হরিদাস ঠাকুরের অপতিত নাম শুনলে তো লোকে পাগল হয়ে যায়। হরিদাস ঠাকুর নাম না করে জলস্পর্শ করতেন, তার চরণে ধুলি কলার যোগ্য আমি হতে পারবো কিনা জানি না, তাও চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। তাহলে নামাশ্রয় করলে পরে পঞ্চতত্ত্ব হরিনাম ইত্যাদি আশ্রয় করলে ভগবান এমনিতেই, কেন নাম প্রভু স্বয়ং ভগবান, যিনি নাম প্রভু তিনিই ভগবান, তিনি নামাশ্রয় করলে পরে খুব খুশি হন, ভগবান খুব সন্তুষ্ট হন যে তাকে নামের দ্বারা রাখে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু মহাজের এগুলো সব তোলা আছে, এগুলো মন্দিরে চালানো হয়, এত আদর করে তিনি ডাকছেন সেই সব নাম। এইগুলো যদি কেউ করে তাহলে নামের প্রভাবে এই সেবা অপরাধে ছোটোখাটো, বড় কোনো সেবা অপরাধ সেগুলো তো ক্ষমার যোগ্য নয়, বিরাট বিশাল কোনো সেবা অপরাধ হয়ে গেল সেগুলো তো ক্ষমার যোগ্য নয়। কাজেই নাম কৃপা হইলে জীব স্বর, সত্যিকারের কথা হলো এই, নামের কৃপা যার উপর হবে, নাম কৃপা হইলে জীব সর্বশুদ্ধি পায়। সর্বশুদ্ধি মানে, সর্বশুদ্ধি মানে হলো যত ইন্দ্রিয়গ্রাম আছে আমার, সমস্ত ইন্দ্রিয়গ্রাম আমার পারফেকশন শুদ্ধ হয়ে যাবে, কারণ মন শুদ্ধি হয়ে যাবে, হৃদয় শুদ্ধি হবে, হৃদয় শুদ্ধ মন শুদ্ধি হলে সমস্ত ইন্দ্রিয় হবে, আমার চিন্তাধারা আমার সব কিছু শুদ্ধ হয়ে যাবে, আমার প্রত্যেকটা ক্রিয়াকর্ম শুদ্ধ হবে, ইটস অ্যান অটোমেটিক ফ্যাক্টর। তাহলে নাম কৃপা হইলে জীব সর্বশুদ্ধি পায়, কৃষ্ণের নিকট গিয়ে করে শুদ্ধ সেবার আশ্রয়, কৃষ্ণের কাছেই যেতে পারবে, কত আনন্দের বিষয়, কত আমাদের গর্ব ভেতরে যে আমরা প্রভুপাদ গৌরী মঠের আমরা, এবার ভগবান যদি কৃপা করেন তাহলে তার কাছে আমরা যাব, তার কাছে গিয়ে নিত্য সেবা করব, কতটা আশা, যদি আশাই না থাকে তাহলে কী নিয়ে বাঁচব, যদি আশাই না থাকে এ কোনো ঠিক নেই, এই বেকার কষ্ট, এ কী দরকার, এই কর বিবাহ করে ফেল, আরে বেকার এসব, এই তো দেখলাম কত দেখলাম, এইগুলো এই বলে, এরম বলে কত দেখলাম, বলছি এইসব বলে, ঠিক আছে কত দেখলে তুমি, এবার যাও তুমি সংসার করো। তাহলে কৃষ্ণের নিকট গিয়ে সেবা করব, নিত্য জীবায় নিত্য নিত্য জগতে যাব, এরম যদি আশা নাই থাকে তাহলে কি আশা নিয়ে আমরা বুক বেঁধে নেমেছি ভজন, এটা তো উচিত ছিল না। তারে সেবাপরাধের কথা বরাহ পুরাণ আদি বিভিন্ন জায়গা থেকে আমি আলোচনা করার চেষ্টা করলাম, হরিভক্তি বিলাসও আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বিগত দু এক দিনে, বিগত বেশ কয়েক দিনে যেসব কথা আমি নাম অপরাধ সম্বন্ধে আলোচনা করতে বাধ্য হয়েছিলাম, শুধু তাই নয়, সে হরিনাম চিন্তাবনী গ্রন্থ আলোচনায় পুরুষোত্তম ব্রতে যে নাম অপরাধ সম্বন্ধে মোটামুটি বিস্তৃত আলোচনা করা হয়েছিল সেগুলো সম্বন্ধে কোনো শৈথিল্য হবে না, নাম অপরাধ সর্বদাই বর্জনীয়, এ সম্বন্ধে কোনো কম্প্রোমাইজ আমি করতে পারি না। সে এই যে নাম অপরাধ, এই সম্বন্ধে কালকে আরও কিছু বিস্তৃত আলোচনা করার ইচ্ছা রইল, নাম অপরাধ কোনো মতেই মেনে নেওয়া যাবে না, নাম অপরাধকে কোনো মতেই মেনে নেওয়া যাবে না, এর কোনো রাস্তা নেই। কাজে আজ এই পর্যন্ত চর্চা বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, ক্ষমা করবেন। নেদেহ মাধ্যম সু
Nideho madhyam sulabam sudurlabam plavam sukalpam guru karnadharam mayanu kulena navasateritam pamana bhavadhim natarit sa atmaha vanchakalpaturusiki pasindibhavish patitanan pavarim bho vaishnavibhyo namo.